বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে শারদীয়া দুর্গাপূজার আগে কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন এডিশনাল কমিশনার মোহাম্মদ সাজ্জাদ, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পৌর নিগমের কর্পোরেটর সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। মেয়র দীপক মজুমদার জানান, সেই মিটিং এর আলোচ্য সূচিতে ছিল আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি, প্রাক পূজার ওয়ার্ড ভিত্তিক কর্মসূচির পর্যালোচনা, দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জন স্থলের প্রস্তুতি ইত্যাদি। সেই সাথে তিনি জানান, পূজার সময় যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় তার জন্য প্রস্তুত আগরতলা পৌর নিগম। তো বাড়ির পুজো অনেক ক্লাবের পুজোগুলি কিন্তু 24 তারিখে অনেকে নিরঞ্জন করে, পরবর্তী দিন 25 তারিখ আছে অনেক ক্লাব করে নেয়। 26 তারিখ আমাদের তত্ত্ব স্বাস্থ্য দপ্তর পুরনো আমরা কার্নিভাল, যেটা গতবার করা হয়েছিল 26 তারিখ লাস্ট ডেট। তো কার্নিভালের দিন সমস্ত আমরা আশা করব গতবার 47টা পুজো কমিটি অংশগ্রহণ করছে, এবার অনেক বেশি হবে, কারণ গতবার দর্শনার্থীরা প্রচুর সংখ্যক লোক নিয়ে সারা রাত ছিলেন। আর আমাদের নিরঞ্জনের ব্যবস্থা এত সুন্দর হয়েছে, যেটা উত্তর পূর্বাঞ্চলে ভারতে আমি সর্বপ্রথম যেটা গতবার আমাদের পৌর নিগম করতে পেরেছে, এবারও করবো। কাজে ভাসানের যে সময়টা তখন তো শুরু হবে আগে সারা রাত্রি ভাসানো তো আগরতলা শহরে, কিন্তু গতবার তা হয়নি, কারণ আমাদের এত ব্যবস্থা সুন্দর যে আমাদের এবার আরেকটা ট্রেন এসেছিল, 3টা ট্রেন আমরা ব্যবহার করবো, এবং যারা এমনিতে করছে যে ম্যানুয়ালি থাকবে আমাদের 90 জন লেবার থাকবে।